জায়ফল, জায়ফল আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি, বিশেষ করে নিরামিষ রান্না, যেমন ধরুন এঁচোড়ের ঘন্ট রান্না করতে গেলে একটু যদি জায়ফল দিয়ে দেওয়া যায় সেটা খুব সুন্দর একটা গন্ধ হয়। এই জায়ফল আমরা ব্যবহার করি মশলা হিসেবে। জায়ফল আমাদের প্রাচীনকালে ব্রেন টনিক হিসেবেও কিন্তু ব্যবহার করা হতো, তার কারণ জায়ফল ব্রেনকে স্টিমুলেট করে, ফলে আপনার অবসাদ বোধ দূর হয়। এই বিষয়গুলো আমরা আরও ডিটেলসে জানবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, জায়ফল কি শুধু মশলা হিসেবেই আমরা খাবো নাকি এর কোনো উপকারিতা আছে, যদি থেকে থাকে সেটা কি আছে? প্রথমেই বললাম যে অবসাদ এবং মানসিক চাপ কমিয়ে দেয়, কারণ ব্রেনকে স্টিমুলেট করে জায়ফল। আপনি যদি খুব উদ্বেগে থাকেন বা বিষণ্ণ হয়ে থাকেন সেই সমস্যার সমাধান জায়ফল করতেই পারে। শুধু তাই নয়, আপনার মনোযোগকেও ধরে রাখতে পারে এই জায়ফল। চীন দেশে জায়ফলকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে, তারা ইনফ্লামেশন ও অ্যাবডোমিনাল পেনের চিকিৎসায় এই জায়ফল ব্যবহার করে থাকে। এছাড়াও জয়েন্টের পেন বলুন, মাসকুলার পেন বলুন, এমনকি আর্থারাইটিসের মতো সমস্যাও দূর করে দিতে পারে এই জায়ফল। যদি কোনো হজমের প্রবলেম হয় আপনার, সেক্ষেত্রেও কিন্তু জায়ফল ভীষণ কার্যকরী। যেমন ধরুন ডায়রিয়া, কনস্টিপেশন, এই ধরনের রোগগুলোকেও দূরে সরিয়ে দিতে পারে জায়ফল। জায়ফল আপনার পেটের ব্যথা কমিয়ে দিতে পারে, পেট থেকে অতিরিক্ত গ্যাস বের করে দিয়ে খাবারের রুচি বৃদ্ধি করতে পারে। অনেক সময় গ্যাসের জন্য দেখবেন আপনার অরুচি হয়, পেটে গ্যাস হলে একটা অরুচি বোধ হয়, এই অরুচিটাকে দূর করে দিতে পারে জায়ফল। এটা মুখের দুর্গন্ধকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, কারণ জায়ফলে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ প্রচুর পরিমাণে থাকার জন্য আপনার মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে এই জায়ফল। এছাড়াও দাঁতের ব্যথা এবং মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই জায়ফল। আপনার রাত্রিরে ঘুম হচ্ছে না, ঘুমের সমস্যা, সেক্ষেত্রেও জায়ফল উপকার করতে পারে। কিভাবে একটু বলি, এক গ্লাস দুধে কিছু জায়ফলের গুঁড়ো মিশিয়ে খান, এটা আপনাকে রিল্যাক্স রাখবে এবং ঘুম আসতে ভীষণভাবে সাহায্য করবে। শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, জায়ফল কিন্তু আমাদের রূপচর্চার ক্ষেত্রেও খুব প্রয়োজন। জায়ফলের গুঁড়ো মধুর সাথে মিশিয়ে ব্রণের দাগের ওপরে যদি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে দাগটা অনেকটা হালকা হয়ে যাবে। এমনকি স্ক্রাবারের কাজও করতে পারে এই জায়ফল। আপনার যদি ব্ল্যাক হেডস থেকে থাকে তাহলে জায়ফলের গুঁড়োর সঙ্গে মুসুর ডালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে এটা ব্যবহার করতে পারেন, ভীষণ ভীষণ উপকার পাবেন। আজকের ভিডিও থেকে এটা বোঝা গেল যে জায়ফল আমাদের জন্য কতটা উপকারী। হয়তো আমরা অনেকে জায়ফল সম্পর্কে জানিই না, কিন্তু আজকে তো জানতে পারলাম যে জায়ফল আমাদের জন্য কতটা উপকারী। তাহলে বাড়িতে নিশ্চয়ই আজকে থেকে জায়ফল রাখবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে, সুন্দর রাখতে অবশ্যই ঘরে জায়ফল রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।